সিপিআইএম রেমুনা আঞ্চলিক কমিটি পক্ষরু বুলবুল ক্ষতিগ্রস্ত চাষী এবং সাধারণ লোকঙ্ক সহায়তা দাবি নিয়ে শুক্রবার পূর্বাহ্নরে এক প্রতিবাদ সভা জেলা কমিটি সভ্য প্রেম রঞ্জন পাত্রঙ্ক অধ্যক্ষতায় রেমুনা তহসিল ফাটক সম্মুখে অনুষ্ঠিত হয়ে যাইছি। সূচনাযোগ্য, গত লঘুচাপ জনিত লগাণ বর্ষা এবং বাত্যা দ্বারা ব্লকর ধান চাষ সমেত পরিবা চাষ ব্যাপকভাবে নষ্ট হয়ে যাইছি। লোকমানে আপত্তি করা সত্ত্বে ঠিকভাবে তদন্ত হেউনথিবার বক্তামানে অভিযোগ করিথিবার দেখিবাকু মিলিছি। সরকার সমস্ত ক্ষতিগ্রস্তকু সহায়তা দেবাকু ঘোষণা করিথিবা বেলে রাজস্ব বিভাগ তদন্তরে টালটুল নীতি অবলম্বন করছি বলে মত প্রকাশ পাইথিলা। প্রকাশ থাও কি 2013 ফাইলিন অর্থ বহু লোক পাইনথিবার অভিযোগ হইথিলা, যাহাকি আদ্যাবি তহসিলদারঙ্ক জমাখাতারে পড়ি রহিছি। হুড়ুড় অর্থ ফেরিযিবা, অন্য অর্থ আজি পর্যন্ত ন মিলিবা নেই বক্তামানে অভিযোগ করিথিলে। এতে জেলা সম্পাদক কমরেড শিশির হুই, দুর্গাদেবী সমিতি সভ্য বৈকুণ্ঠ সাহু, দুর্গাদেবী রেমুনা গিনিপুর এবং কল্যাণপুর পূর্বতন সরপঞ্চ সর্বশ্রী সুদান বেহেরা, প্রসন্ন ষড়ঙ্গী, অক্ষয় রণা, রামচন্দ্র প্রধান, সিকেন্দর খাঁ, প্রদীপ মণ্ডল প্রমুখ বক্তব্য রাখি রাজ্য তথা রাজ্য সরকারঙ্ক জনবিরোধী নীতি তীব্র সমালোচনা করেছিলেন। পরিশেষে প্রতিনিধি মণ্ডলী পক্ষরু তহসিলদার আকুল মল্লিকঙ্কু দিয়া যাইথিলা। বালেশ্বর জেলা রেমুনারু যদুনাথ গিরিঙ্ক রিপোর্ট, উৎকল খবর।